সম্মানিত সুধীরবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত হয়েছে রাষ্ট্র অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। এটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর ভবিষ্যতের যে বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, ব্ল্যাক আইস দিয়ে সাদার উপরে লেখা। সামনে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের যে বৈপ্লবিক পরিবর্তন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুল্লি, আমরা শস্য দানা শিল তুলে ধরেছি। তার পাশে মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্নের মেট্রো রেল, তার পাশে স্যার শস্য দানা দিয়ে নলগঙ্গ পূজাকে উপস্থাপন করা হয়েছে, যেখানে যে ইউনিয়নে যে ফসলটা বেশি উৎপাদন হয় সেই ইউনিয়নটা সেভাবে উপস্থাপন করা হয়েছে। আর তার পাশে স্যার আমরা আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি রাখাল রাজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উপস্থাপন করেছি কালোজিরা, সরিষা, তিল এবং সাদা কলো চাল দিয়ে। এবং তার সামনে আমরা ফুল উপস্থাপন করছি স্যার। এখানে যে ছোট্ট একটি নৌকা দেখা যাচ্ছে, যেখানে গম এবং রসুন, এটা কিন্তু শস্য সংগ্রহ এবং বাংলাদেশের একটা প্রতীক। জাতির পিতার স্বপ্ন ছিল বাংলাদেশ শস্য স্বয়ং সম্পর্কে আমরা দুইটা পয়েন্ট হাউস পেয়েছি, যেটা একটা মির্জাপুরে বা একটা সিংহভাগে আমরা স্থাপন করবো, যার প্রায় আনুমানিক খরচ হবে 44 লক্ষ টাকা, 22 লক্ষ টাকা স্যার। এটা হলে নলডাঙ্গা উপজেলায় ফসল উৎপাদনটা নতুন মাত্রা যোগ হবে, তো সেটি আমরা উপস্থাপন করার চেষ্টা করি স্যার। আর স্যার এখানে যেটা দেখছেন স্যার, ওটা পাশ হয়ে গেছে স্যার, এখন মিনিস্ট্রি থেকে মানে প্রকল্প থেকে টেন্ডার হবে, আমরা নিজেরা কোনো খরচ করবো না, মিনিস্ট্রি থেকে ওটা হয়ে আসবে স্যার। এখানে স্যার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য, এক ইঞ্চি জমি যেন অনাবাদ না থাকে, এই জায়গা উপস্থাপন করা হয়েছে, কোনো জায়গা আমরা ফাঁকা রাখবো না, এই বিষয়ে টোটাল আমরা এখানে উপস্থাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী খুব সহজে এবং এটা স্যার আমাদের সরকারের একটা ভর্তুকি মূল্য দিচ্ছে, অর্ধেক দামে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমরা প্রায় 20-25টা কিন্তু অলরেডি বিতরণ করে দিয়েছি নলডাঙ্গায়। এখানে সেক্স ফরমাল ট্রাক দেওয়া আছে, আধা ভাত দেওয়া আছে, এখানে ফুড প্যাকিং করা আছে, এটা করলে সেখানে আর কোনো প্রকার পোকামাকড় রাখা হবে। ব্যবহার করলে এখানে সকল ধরনের যে পোকা থাকে সেটাদের মুক্ত সংগ্রামের প্রতীক, তার উপরে আমরা সকল প্রকার দিয়ে এখানে উপস্থাপন করেছি। ডানপাশে আরো একটা স্টল ছিল, এখানে স্যার আমরা বাংলাদেশের সারের পরিবেশের কাজ করছি, আমরা জৈব পদ্ধতিতে একটা সার উৎপাদন করছি, কেঁচো থেকে আধুনিক কম্পোস্ট থেকে বলে থাকি। আমাদের লক্ষ্য হচ্ছে আর বছরের মধ্যে যদি আমরা এরকম আরো 30টা দিতে পারি, নল লাগায় রাসায়নিক সার পাশাপাশি জৈব সারের যে চাহিদা পূরণ করবে, আমরা রাসায়নিক সার ঘাটতি ফেলা হবে। এই সারটা একইভাবে মাটির জন্য কার্যকরী, ফসলের জন্য কার্যকরী। মাত্র কোনো হচ্ছে আমরা তেল এখন ঘাটতি আছে, তেল এবং মশলায়। উনি বলছেন যে যত এলাকা আছে প্রত্যেকটা এলাকায় সরিষা সূর্যমুখী ফসলের উৎপাদন বাড়াতে হবে, সেই জায়গা থেকে আমরা সূর্যমুখী দিচ্ছি বা আমাদের একটা প্রদর্শনী দেওয়া হচ্ছে। এবার যদি আমরা এটা সাফল্য পরবর্তী আমরা বিস্তারিত আরো ইয়েতে যাবো। তার আরেকটা এটা হচ্ছে লাইট ল্যাম্প, মানে আলো দিলে পোকা সব এসে এর মধ্যে পড়ে। হ্যাঁ হ্যাঁ, পোকা পড়বে। আর আমাদের টার্গেটই হচ্ছে নিরাপদ ফসল উৎপাদন, বীজ যত কম ব্যবহার করে আমরা ফসল উৎপাদন করতে পারি। শেষ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার সদন নলডাঙ্গা আসনের মাননীয় সংসদ সদস্য। কৃষি প্রদর্শনী মেলা, কৃষি প্রযুক্তি মেলা 2023 এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। আজকে এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে নাটোরের নলডাঙ্গা উপজেলার আমার অফিসার ইনচার্জ নলডাঙ্গা থানা, আমি তাকে মঞ্চে আসার জন্য উপনীত হয়ে অনুরোধ করছি। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতে কথা শুনেন না কেন চৌধুরী, আমি হার্ভেস্টের মেশিন যে ভাই দিচ্ছেন এবং অন্যান্য যন্ত্রপাতি যে ভাই দিচ্ছেন, তাদের কাছে আমার গোটা একটা আহ্বান থাকবে, যাতে আমাদের কৃষক ভাইরা আপনাদের কাছ থেকে সেবাটা পায়, যেহেতু অর্ধেক মূল্যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে এই সেবা প্রদান করছেন, এটা দেখতে পাই অবশ্যই আপনাদের সেবা ভাই এবং কম খরচে আপনারা সেটা নেবেন, তেমন তার একটা আহ্বান থাকছে আপনাদের কাছে। মাননীয় প্রধানমন্ত্রীর পরে এগুলো পেয়ে বাংলাদেশে